পরে আজান যেহেতু পরে এই পরে আজান লাই নাই কোন ইলাহ, জোরে বলেন ইলা অর্থ কি? বহুত কঠিন ইলা বার হক ইলা বার বাতেল। ইলা এমন একটা শব্দ যার মধ্যে কালী আছে, দেবী আছে, রাধা আছে, কৃষ্ণ আছে, যার মধ্যে লাত আছে, ওজ্জা আছে, মানাত আছে, সব ইলা। আবার আল্লাহ ইলা বার হক ইলা বার বাতেল, লা ইলা ইলা বলা হয় যার মধ্যে কোনো ক্ষমতা আছে, সেই ক্ষমতা নিজের জন্য নিজের অনুকূলে আনার জন্য, তার অনুগ্রহ অনুকম্পা অর্জন করার জন্য তার সামনে মাথা নত করে আরাধনা করে তাকে ইলা বলা হয়। তাকে কি বলা হয়? যেমন একজন হিন্দুকে প্রশ্ন করবেন, ভাই তুমি কালীকে পূজা করো কেন? কারণটা কি? তুমি কালীকে পূজা করো কেন? সে কি বলবে? ঝোলা কলেরা বসন্ত রোগ শোক থেকে মাফ করার ক্ষমতা কালীর মধ্যে আছে। কাজে আমি যদি কালীকে তপস্যা করতে পারি, সন্তুষ্ট করতে পারি, আরাধনা করতে পারি, তাহলে আমার ঝোলা হবে না, কলেরা হবে না, বসন্ত হবে না। যদি আমি হিন্দুকে প্রশ্ন করেন তুমি সরস্বতীর পূজা করো কেন, তাহলে বিদ্যা বুদ্ধি দেওয়া এবং না দেওয়ার ক্ষমতা সরস্বতীর কাছে আছে। যদি আমি সরস্বতীকে সন্তুষ্ট করতে পারি আমি বিদ্যান হয়ে যাব। এমন কোন হিন্দু ব্যবসায়ী দেখবেন না যেই ব্যবসায় ঘরের মধ্যে আপনার ওই হাতির সুরের মতো গণেশের কোন ছবি নাই, এরকম কোন হিন্দুর ঘর ব্যবসায় দেখাতে পারবেন না। কার ভাই? যদি প্রশ্ন করেন ভাই তুমি গণেশকে কেন পূজা করো, কি বলবে? ধনী বানানো এবং না বানানোর ক্ষমতা কার কাছে? গণেশের কাছে। যদি আমি গণেশকে আমার ইবাদতের মাধ্যমে সন্তুষ্ট করতে পারি আমি কি হয়ে যাব? কথা বলেন, কি হয়ে যাব? ধনী হয়ে যাব। এখন আমি কি বলছি? লাই লাহ নাই কোন, তার মানে কালীর কাছে ক্ষমতা, বলেন কালীর কাছে ক্ষমতা, দেবীর কাছে, রাধার কাছে, কৃষ্ণের কাছে, সরস্বতীর কাছে, অগ্নিদেবীর কাছে, গঙ্গী দেবীর কাছে, মনসা দেবীর কাছে, লাতের কাছে, ওজ্জার কাছে, মানাতের কাছে নাই, কাউর কাছে ক্ষমতা নাই, নাই 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 নাই। রেজেক দেওয়ার মালিক কেউ নাই, আইন দেওয়ার মালিক, কথা বলেন না কেন, সুস্থ করার মালিক, অসুস্থ করার মালিক, বাঁচাবার মালিক, মারার মালিক, দেখছেন, শাস্তি দেওয়ার মালিক, না দেওয়ার মালিক আছে কে? ইল্লাল্লাহ। এর নাম কলেমা, এর নাম লা ইলাহা নাই নাই, লা রাজ্জাকা ইল্লাল্লাহ, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাতলুবা ইল্লাল্লাহ, লা নাই কিছু নাই। মারার মালিক কাউকে মানি না, জীবন দেওয়ার মালিক কাউকে মানি না, শাস্তি দেওয়ার মালিক কাউকে মানি না, লা ইলাহা আছে কে? ইল্লাল্লাহ। লা ইলাহা মাকসাদ না, মাকসাদ ইল্লাল্লাহ। এ অনেকে বলেন না ইল্লাল্লাহ জিকির জায়েজ, কি জায়েজ না? কি অনেকে বলে কি বলে না? আসলে এরা বুঝে না, এরা আসলে লা ইলাহা উদ্দেশ্য না, উদ্দেশ্য ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ কি? লা ইলাহা অর্থ কি? নাই কোনো ইলা, নাই কোনো তাসি কি? ইল্লাল্লাহ। তার উদ্দেশ্য কি? লা ইলাহা না ইল্লাল্লাহ। এর জন্য ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলেন লা ইলাহা উদ্দেশ্য না, উদ্দেশ্য ইল্লাল্লাহ। এর জন্য ইল্লাল্লাহকে বসাবার জন্য আমি বারবার বলি ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ। আর তুমি বলছো আল্লাহ নাই, বোকা। যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ নাই, তা অর্থ কোথায় গেল? লা ইলাহা মানে ইলাহ নাই, ইল্লাল্লাহ মানেও ইলাহ নাই, তা লা ইলাহার মধ্যে আল্লাহ নাই, ইল্লাল্লাহর মধ্যে আল্লাহ নাই, আল্লাহ কই? কি কথাটা বুঝতে পারি না, কত বড় বোকা এরা, কি তর্জমা করে, তর্জমাটার অবস্থা বুঝেন। বরং লা ইলাহা নাই করে ইলাহ, ইল্লাল্লাহ মানে একমাত্র আপনার মাথায় কি? আমি বললাম টুপি ছাড়া,
আমি বললাম টুপি সারা তা টুপি নাই না টুপি আছে আপনি আমার প্রশ্ন করলেন হুজুর বোতলের মধ্যে আমি পানি সারা নাকি পানি নাই বুঝেন না যদি বললাম পানি আছে তাহলে পানি তো আছে অন্য কিছু থাকতে পারত যখন বললাম পানি সারা মানে যদি বললাম টুপি আছে তা টুপি তো আছে অন্য কিছু থাকতে পারত যদি বললাম টুপি সারা মানে টুপি আছে অন্য কিছু নাই বাচ্চাকে বারবার বলতেছে ঘরে যা বাসায় যা এখন বাচ্চা বারবার বলছে মা তুমি সারা তুমি সারা অর্থ কি বলেন তো কি আজীব মানুষ বাংলাও বুঝে না মা বারবার বাচ্চাকে বলছে ঘরে যা আর বাচ্চা বারবার বলতেছে কি তুমি সারা তার মানে তাই মা তুমি সারা মানে তুমি সারা যাবো নাকি তোমাকে না নিয়ে যাবো না তোমাকে সারা যাবো তাই ইল্লাল্লাহ মানে আল্লাহ সারা মানে আল্লাহই জোরে মানে আল্লাহই লা মানে লা ইলাহা মানে নাই করে ইলা ইল্লাল্লাহ মানে আছে কে এর জন্য ইল্লাল্লাহ আল্লাহই আছে কথা বুঝাতে পারি না